আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজুম মুনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 6, পরমাণুর গঠন। এই অধ্যায়টিকে আমরা 5টি পর্বে ভাগ করেছি। আজ আমরা শিখব এর প্রথম পর্ব। চলো তাহলে মূল পাঠে প্রবেশ করা যাক। পরমাণুর গঠন। পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। তাহলে প্রথমে আমরা জানবো কি পরমাণু সম্পর্কে। পরমাণু কি? পরমাণু হলো কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আমরা জানি যে ক্ষুদ্রতম কণা দুই ধরনের হয়ে থাকে, অণু এবং পরমাণু। পরমাণু কি অণুর থেকেও ক্ষুদ্রতর, বা কয়েকটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়। বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পেয়ে থাকি, এবং পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে পাওয়া যায় প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর কক্ষপথে থাকে ইলেকট্রন। এখানে যদি আমরা পরমাণুর একটি ছবি লক্ষ্য করি, তাহলে আমরা এই যে কেন্দ্রে দেখতে পাচ্ছি যে দুটি, আমাদের যদি আমরা ধরি এই দুটি আমাদের প্রোটন এবং এই দুটি আমাদের নিউট্রন, এবং পরমাণুর যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথের যে দুটি আমরা জিনিস দেখতে পাচ্ছি, এই দুটিকে আমরা কি বলতে পারি? ইলেকট্রন। পরমাণুর ভেতর সমস্ত ভর প্রায় আমাদের এই নিউক্লিয়াসেই আবদ্ধ থাকে, এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে, এবং পরমাণুর কক্ষপথে থাকে ইলেকট্রন। এই অধ্যায় পাঠ শেষে আমরা পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো, আইসোটোপ ব্যাখ্যা করতে পারবো, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবো, আয়ন কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে পারবো, ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য করতে পারবো, অ্যানায়ন ও ক্যাটায়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারবো, আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারবো, আমাদের জীবনে আইসোটোপের অবদান উপলব্ধি করতে পারবো। পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই রকমের, অণু ও পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। তাহলে আমরা প্রথমে কি জেনেছিলাম? যে আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা বা যে একক, তাকে আমাদের পরমাণু, এবং এই পরমাণু অনেকগুলো পরমাণু মিলে কি আমাদের অণু গঠিত হয়। এই পরমাণু এবং অণুর এই ধারণা কিন্তু আমরা একদিনেই পেয়ে যাইনি। এর জন্য বিভিন্ন বিজ্ঞানীগণের অনেক পরিশ্রম করেছেন, এবং তাদের একজনের পর একজনের মতামতের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এখন আমরা জানবো যে পরমাণু সম্পর্কে আমরা এই ধারণা পেলাম কোথা থেকে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হল অবিভাজ্য। তার সমসাময়িক সময়ে আরও দুজন গ্রিক দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। তাহলে এই পরমাণুর যে আমাদের ধারণাটা, তা প্রথম কে দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে প্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ প্রকাশ করেন যে পদার্থে যে কোনো মৌলিক পদার্থ কি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, বা যে পদার্থগুলোকে আর ভাঙা যায় না, এমন কণা দ্বারা গঠিত। তিনি এই যে ক্ষুদ্র পদার্থের কথা বলেছিলেন, এদের নাম কি দিয়েছিলেন? অ্যাটম বা অ্যাটমস। এই অ্যাটম শব্দটি নেওয়া হয়েছিল গ্রিক শব্দ অ্যাটমস থেকে। কিন্তু তারই সমসাময়িক আরও দুজন দার্শনিক ছিলেন, যারা কিনা প্লেটো এবং অ্যারিস্টটল। তারা তার মতামতের সাথে দ্বিমত পোষণ করেন এবং বলেন যে কোনো পদার্থকে যদি আমরা নিরবচ্ছিন্নভাবে ভাঙতেই থাকি, তাকে আমরা যতক্ষণই ভাঙতে থাকবো ততক্ষণই এই কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, বা এদের ভাঙা কখনোই শেষ হবে না। এরপর 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডালটন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন।
পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডালটনের এই মতবাদ সকলে গ্রহণ করে, পরে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হন। যখন বিজ্ঞানী জন ডালটন বলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো কি পরমাণু এবং একে কি আর ভাঙা যায় না, তখন যে অ্যারিস্টটল বলেছিলেন যে পদার্থকে যত মৌলিক পদার্থকে আমরা যতই ভাঙতে থাকবো ততই কি কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, তখন এই মতবাদটি কি বাদ হয়ে যায়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য, একে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তাহলে আমরা যখন পরমাণুর কথা প্রথমেই বলছিলাম তখন আমরা কি জেনেছিলাম, যে পরমাণু কি কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক এবং পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়, যা কিনা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি প্রোটন ও নিউট্রন এবং কক্ষপথে আমরা পেয়ে থাকি ইলেকট্রন। ডালটনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেক পরমাণু মডেল প্রস্তাব করেন, এর মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। যেহেতু ডালটনের মতবাদটি কি কোনোভাবে আমরা গ্রহণ করতে পারছিলাম না, কারণ কি পরমাণুকে আসলে ভাঙা যায়, কিন্তু ডালটন কি বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, তারপর বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী বোর সহ আরও কিছু বিজ্ঞানী পরমাণু মডেল সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এইখানে কি পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে এবং পরমাণুর যে কক্ষপথগুলো থাকে সেখানে থাকে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের যে চার্জ তা কি নেগেটিভ বা মাইনাস, এবং পরমাণুর যে ভর তার মধ্যে প্রোটনের চার্জটা কি থাকে, প্রোটনের চার্জটা থাকে পজিটিভ বা প্লাস চার্জ এবং নিউট্রন থাকে নিরপেক্ষ। এবং এই প্রোটন আর নিউট্রন যেহেতু নিউক্লিয়াসে অবস্থান করে তাই পরমাণুর এই সম্পূর্ণ ভরটা কি কেন্দ্রে হয়ে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় পরমাণু অবিভাজ্য নয় বা পরমাণুকে আমরা ভাগ করতে পারি, পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটি নিউক্লিয়াসে থাকে, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। এখানে যদি আমরা এই ছবিটি লক্ষ্য করে, আমরা প্রথমে যে ছবিটি লক্ষ্য করেছিলাম তখনও বলেছিলাম যে এই পরমাণুর ভর কি সমস্ত এই নিউক্লিয়াসে বা কেন্দ্রে থাকে এবং পরমাণুর কক্ষপথে থাকে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ বা মাইনাস, এবং এখানে যে প্রোটন থাকে নিউক্লিয়াসে সেই প্রোটনের চার্জ কি পজিটিভ বা প্লাস, এবং নিউট্রন কি কোনো চার্জ নিরপেক্ষ, এবং যে পরমাণুর সমস্ত ভর তাকে এই নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের ভরে কি পরমাণুর ভর, কারণ পরমাণুর যে বাকি যে আমরা জায়গাগুলো দেখতে পাই এই জায়গাগুলো সাধারণত ফাঁকা থাকে, এবং কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের ভর অতি নগণ্য। আমাদের আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, আশা করছি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।